আগের ম্যাচে মেহেদি হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন, যার কারণে পাকিস্তানের বিপক্ষেও মিরাজকে ওপেনিংয়ে পাঠানো হয়। আফগানদের বিপক্ষে ওপেনিং জুটিতে প্রায় 10 ওভার খেলেছিলেন নাইম শেখের সঙ্গে, যার কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের জুটি ভাঙতে চাননি এবং শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহের বিপক্ষে মিরাজকে দিয়েই ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তা আর কাজ করেনি মেহেদি মিরাজের জন্য। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে প্রথম ওভারে খেলেছে নাইম শেখ, যদিও কোনো রান করতে পারেনি। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন নাসিম শাহ, তার প্রথম বল মোকাবেলা করেন মেহেদি হাসান মিরাজ এবং প্রথম বলেই ক্যাচ তুলে দেন। নাসিম শাহ যে বলটি করেছিলেন সেটি সাধারণত আউট হওয়ার বল না, মিরাজ ফ্লিক করতে গিয়েই ব্যাটের উপরে কানায় লাগে, যার ফলে স্কোয়ারে দাঁড়িয়ে থাকা ফখর জামানের হাতে গিয়ে পড়ে ক্যাচটি এবং মেহেদি হাসান মিরাজ 16 রানেই আউট হয়ে যান।